আমি বানাবো কমলাভোগ মালাই কেক। এটার জন্য আমার লাগছে 1 কাপের মতন ছানা, যেটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আর একটা ন্যাপকিনের মধ্যে ফেলে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এটার মধ্যে একটু জল নেই, শুকনো হয়ে গেছে ছানাটা। আমার কাছে আছে 1/2 কাপের চেয়ে একটু বেশি গুঁড়ো চিনি, চিনিটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব ঠাসে ঠাসে। এবার আপনাদের বলে দিই এই রান্নাটা আমি কিভাবে করব। আসলে আমি নিজে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজবেন্ড আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো সেজন্য আমি ভাবলাম যে এমন কি বানানো যায় যেটা আমারও পছন্দ হবে আবার আমার হাজবেন্ডেরও পছন্দ হবে। তো সেজন্য আমি এটার মধ্যে কমলা লেবুর রস দিয়ে একটা কেক বানাবো। কমলা লেবুর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে এবং মিষ্টি খেতে আমি ইচ্ছুক বোধ করি, সেই জন্য আমি এই কেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি ছানাটাকে খুব সুন্দরভাবে ঠাসে ঠাসে মেখে নিচ্ছি, যত ভালোভাবে আপনি মাখবেন তত আপনার কেকটা নরম হবে। এই কেকটা যেহেতু এগলেস হয় সেহেতু আপনি ঠাকুরের পুজোর জন্য বানাতে পারেন। যদি আপনার কাছে নিরামিষে ওভেন থাকে তাহলে এটা আপনি ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারেন। আমি দিচ্ছি 1 কাপ ময়দা, 1 পিঞ্চ বেকিং সোডা। ময়দা দেওয়ার পর আপনাকে কুকিং অয়েল দিতে হবে, মোটামুটি 1/2 কাপের মতন তেল দেবেন। আমার কাছে আছে অরেঞ্জ এসেন্স, সামান্য একটুখানি অরেঞ্জ এসেন্স কয়েক ফোঁটা দিলে একদম কমলা লেবুর ফ্লেভারটা আসবে। এখানে আছে অরেঞ্জ ফুড কালার, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা একদম অপশনাল। যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছি আমাকে গেট আপটা খুব ভালো রাখতে হয় সেজন্য আমি দিয়েছি, কিন্তু যদি আপনারা বাড়িতে বানান তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। আমি এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, তারপরে ধীরে ধীরে একটু করে অরেঞ্জের জুস দিতে থাকবো। এখানে আমার 1/2 কাপ অরেঞ্জের জুস আছে, আমি পুরোটা একসাথে মেশাচ্ছি না, একটু একটু করে মিশিয়ে নেব যেমন যেমন প্রয়োজন পড়বে। দেখুন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটা মেশাচ্ছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে, সবসময় কেক বানানোর সময় ময়দা দেওয়ার পর এই মেথডেই মেশাতে হয়। একটু সময় নিয়ে আপনাদের করতে হবে যাতে মিশ্রণটা স্মুথ হয়, তাহলে কেকটা খুব নরম আর সফট একদম স্পঞ্জি হবে। এবং এটা আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, যদি আপনাদের মনে হয় যে এটাতে আরেকটু লিকুইড দিতে হবে তাহলে আপনারা আরও অরেঞ্জের জুস মেশাতে পারেন। দেখুন আমার মিশ্রণটা এই রকম হয়ে গেছে, বেশ ক্রিমি একটা স্ট্রাকচার এসেছে। আমি একটা কেক মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে দিচ্ছি, এতে কি হবে আমাকে আর গ্রিস করতে হবে না। আস্তে আস্তে মিক্সচারটা আমি মধ্যে ঢেলে এটাকে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে উপরে সারফেসটা যাতে ক্লিন হয় সেইভাবে। এবার এটা আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমার কেকটা হয়ে গেছে, আমার 5 মিনিট লেগেছিল হতে, কাটা ঢুকিয়ে দেখলেই বুঝবেন যে যাই জিনিসটা হয়ে গেছে। এটার মধ্যে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি একটা চিনির গাঢ় শিরা তৈরি করব। আমার কাছে চিনির গুঁড়ো বেঁচে গিয়েছিল, যদি আপনাদের কাছে চিনির গুঁড়ো না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা এমনি চিনি দিয়েই করতে পারবেন। এটাতে 1 কাপের চেয়ে একটু কম চিনির গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, চিনিটাকে আমি জলের মধ্যে ভালো করে গুলতে দেব।
এটার মধ্যে আমি কয়েকটা কেশর দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যতক্ষণ এটা তৈরি হচ্ছে আমি ততক্ষণে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আমি হুইপড ক্রিম দিয়ে মালাই তৈরি করে রেখেছিলাম। ক্রিমটাকে ভালো করে ব্লেন্ডারের মধ্যে ফেটিয়ে নিয়ে একদম নরম মালাই আমি বানিয়েছিলাম। মালাইটা আমি সমানভাবে স্প্রেড করে দেব। এবার আমি কেকটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার যে চিনির শিরাটা আমি বেরিয়েছিলাম সেটাও আস্তে আস্তে উপর দিয়ে আমি ছড়িয়ে।